স্মার্ট মিটার বন্ধ করার দাবিতে মঙ্গলবার এপিডিসিএল কার্যালয় ঘেরাও কার্যসূচি পালন করল উদারবন্ধ ব্লক কংগ্রেস। মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রী কুশপুত্তলিকা দাহ করার চেষ্টা করলে কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের টানা হেঁচড়া হয়। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও বিশাল পুলিশ বাহিনী কুশপুত্তলিকা দাহ করতে দেয়নি। প্রতিবাদ কার্যসূচিতে বক্তব্য রাখেন শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী, প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান দিব্যজ্যোতি বড়ুয়া, প্রদেশ কংগ্রেস মুখপাত্র সঞ্জীব রায় প্রমুখরা। তারা অবিলম্বে স্মার্ট মিটার পরিবর্তন করে পুরনো মিটার বসানোর দাবি জানান। সেই সঙ্গে সরকারের তীব্র সমালোচনা করে এও হুঁশিয়ারি দিয়েছেন যে দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। স্মার্ট মিটারের বিরুদ্ধে এপিডিসিএলের সামনে বিরোধিতা করেছি এবং আমরা হিমন্ত বিশ্ব শর্মা পুষ্পতুল দাহ করতেছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে পড়তে দেয়নি, পুলিশ আমাদের সাথে খেলাধাক্কা করেছে, ওটার জন্য বলছি আসাম সরকার মুর্দাবাদ। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে বলে গেছেন যে স্মার্ট মিটার লাগালে লোকদের লাভ হচ্ছে, আমরা পথে আনাতে কানাতে গলিতে চমুখাত দেখছি লোকরা স্মার্ট মিটার ভেঙে ফেলছেন, যাদের বিল 200 টাকা ছিল আজকে 2000 হচ্ছে। এবং আমরা দেখেছি যে প্রত্যেক এরিয়াতে যারা স্মার্ট মিটার অথরিটি আছে, যারা প্রাইভেট দায়িত্ব নিয়েছেন, ওরা আজকে পুলিশ লেলিয়ে মাইকে অ্যানাউন্স করিয়ে যে আজকে যদি স্মার্ট মিটার লাগানো না হয় তাহলে আইন হাতে নেওয়া হচ্ছে এবং ওদের বিরুদ্ধে ওরা ব্যবস্থা নেবে। বিদ্যুৎ মন্ত্রী কুশপুত্তল দাহ করার জন্য আমাদের প্রোগ্রাম ছিল, কিন্তু উদারবন থানার পুলিশ আমাদের সেই কুশপুত্তলিকা দাহ করতে দেয়নি, তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং এই কুশপুত্তল ছিনিয়ে নিয়ে গেছে। সেই কারণে আমরা কুশপুত্তল দাহ করতে পারিনি এবং তারা যেভাবে আমাদের সঙ্গে হুলস্থুল করেছে তার আমরা তীব্র নিন্দা জানাই। এইভাবে মানুষকে রুখা যাবে না, এইভাবে মানুষকে আটকানো যাবে না, মানুষের খুব দিনে দিনে সমস্ত জায়গায় গ্রামে গঞ্জে আমরা পৌঁছে দেব।